জলবায়ু পরিবর্তনের কারণে পাল্টে যাচ্ছে আবহাওয়ার আচরণ। শীত গ্রীষ্মের রুটিনে এসেছে পরিবর্তন, তীব্রতাও বেড়েছে গরম ঠান্ডা অনুভূতির। চলতি বছর গ্রীষ্মের মৌসুম ছিল খেয়াল করার মতো, প্রতিদিনই তাপমাত্রার পারদ ছুঁয়েছে রেকর্ড। তাপমাত্রার স্থায়িত্ব ছিল অন্যান্য বছরের চেয়ে দীর্ঘ, ছিল লোডশেডিংয়ের যন্ত্রণা, গরমের তীব্রতা প্রাণও কেড়েছে কারো কারো। সব মিলিয়ে ভয়াবহ গরমে কেটেছে গ্রীষ্ম মৌসুম। দুই মাস আগে বিদায় নেয়া বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ভুগিয়েছে নগরগঞ্জের মানুষকে। পার্শ্ববর্তী দেশ থেকে আসা ঢলে ডুবেছে বৃহত্তর কুমিল্লা অঞ্চল। বন্যায় ভেসেছে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের মানুষ। বর্ষা চলে গেলেও বৃষ্টি ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে চলে এসেছে শীত। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাত নামলেই কমছে, ভোরে দেখা যাচ্ছে কুয়াশা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এবারে শীতও পড়তে পারে বেশ। জানুয়ারিতে হতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। গ্লোবাল ওয়ার্মিং এবং লানিনের প্রভাব দুটিকে যদি আমরা টেলি কানেক্টেড করি, অথবা ইন্ডিয়ান ওশেন ডাইপোল মুভমেন্ট বলতে একটি নিয়ামক আছে তার সাথে যদি কোরিলেট করি, অথবা মেডিয়ান জুলিয়ান অসিলেটরের সাথে আমরা যদি আমাদের লোকাল তাপমাত্রাকে কোরিলেট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা মনে করি এবছরের শীতটা স্বাভাবিক থাকবে। তবে এই স্বাভাবিক শীতের অনুভূতির মধ্যেও কোনো কোনো সময় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন তাকে আমরা কোল্ড ওয়েভ বলে থাকি বা শৈত্যপ্রবাহ বলে থাকি। সুতরাং প্রতি বছরই আমাদের দেশে বিশেষ করে জানুয়ারি মাসে এবং ডিসেম্বরের শেষের দিকে কোল্ড ওয়েভ শুরু হয়ে যায়। জানুয়ারি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ হয়ে থাকে, অথবা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হয়ে থাকে, অনেক সময় ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।